ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো ফ্রেন্ডস, আবারও শিলচর যাচ্ছি, মা আর আমি ডক্টর দেখাবো। তো এবার মা আর বাবুর সাথে আমি যাচ্ছি। আদি বা আদি বাবা আমার সাথে যায়নি। তো আদির আর্টের কম্পিটিশন, যার জন্য আদিকে নিয়ে যাইনি আমি, মা আর বাবুর সাথে আমি গিয়েছি। তো পুরাটাই আমি শেয়ার করব। তো বন্ধুরা, কুমারঘাট রেল স্টেশনে চলে এসেছি, একটু পরেই ট্রেন আসবে। আর আমাদের আগে থেকেই রিজার্ভেশন করা আছে, আমরা ট্রেন আসলে উঠে যাব। তো বন্ধুরা, ফুল ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ট্রেন চলে আসলো আর আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ভীষণ ভীষণ গরম, কি বলবো। তো বন্ধুরা, 1:30 সময় ট্রেনে উঠলাম, 7:00 সময় গিয়ে পৌঁছবো শিলচর। তারপর ডক্টর দেখাবো, একটু শপিং করব, তারপর হোটেলে চলে যাব। পরের দিন সকালে আবার 7:00 ট্রেন আবার ফিরে যাব। তো পুরো ব্লগটা দেখবেন প্লিজ, ভালো লাগবে। তো বন্ধুরা, নেমে পড়লাম ট্রেন থেকে শিলচরে। স্টেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। বাইরে আসবো আর শপিং করব না, এটা তো হতেই পারে না। তো টুকটাক কিছু শপিং করব, যার জন্য V2 মার্কেটে আসলাম, শিলচর V2 মার্কেট। তো শপিং করে চলে যাব হোটেলে।
তো বন্ধুরা উঠে পড়লাম ট্রেনে, আবার চলে যাব বাড়িতে। তো এর মধ্যে কোনো ভিডিও আমার করা হয়নি, শপিং করার পর আর কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি। তার মেন কারণ হচ্ছে আমার মোবাইল অফ হয়ে গিয়েছিল আর আমি চার্জারও আনিনি, ভুলবশত চার্জার বাড়িতেই রেখে এসেছি। যাই হোক, যতটুকু ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো ফিরে যাচ্ছি বাড়িতে। ট্রেনে একটা দিদিকে পেলাম, ওর চার্জার দিয়েই মোবাইলটা চার্জ করেছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।